হাই এভ্রিওান ওয়েলকাম টু বিএসপি বেঙ্গলি ক্লাসেস বিএসপি বেঙ্গলি ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা যে আর বি গ্রুপ ডি প্রিভিয়াসের পেপার সিরিজ দু হাজার আঠারো শুরু করেছি আজকে তার পার্ট টোয়েন্টি ফোর তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলবোটন বাজতে ভুলবেন না আজকের প্রথম প্রশ্ন হল জলের ঘনত্ব দশ গ্রাম পার সিসি এটা কঠোরভাবে বৈধ ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শূন্য ডিগ্রি চার ডিগ্রি পঁচিশ ডিগ্রি না একশো ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার বি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৈধ নেক্সট প্রশ্ন অক্টোপাস ড্যাশ শ্রেণীর অন্তর্গত মোলাস্কা পলিসিপোডা সেফালোপোডা না এনিলিডা সঠিক অ্যান্সার হল অপশন নাম্বার সি সেফালোপোডা নেক্সট প্রশ্ন নিচের কোন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কারণে জলে স্থায়ী কঠোরতা দেখা যায় হাইড্রোজেন কার্বনেট কার্বনেট ক্লোরাইডস না সালফেট সঠিক আনসার হলো অপশান নাম্বারে হাইড্রোজেন কার্বনেটের কারণে জলে স্থায়ী কঠোরতা দেখা যায় কারণ জল ফুটানোর ফলে জল থেকে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম আয়নগুলি সরে যায় এই কারণে জলের স্থায়ী কঠোরতা দেখা যায় নেক্সট প্রশ্ন গতিবিধিতে সাহায্যকারী অর্গানল সম্পর্কে নিজের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না ইউগ্লিনা ফ্লেজেলাম প্যারামিসিয়াম সিলিয়া নেরিস সিউডোপডিয়ানা স্টারপিস টিউবফিড ইউগুলিনার গমন অঙ্গ ফ্ল্যাজেলাম প্যারামিসিয়ামের সিলিয়া আর স্টারফিসের টিউবপিড আর নেয়ের গোমন অঙ্গ সিউডোপোডিয়া নয় নেরিসের গোমন অঙ্গ হল পারপোডিয়া নেক্সট প্রশ্ন এরিথ্রোপোয়েসিস দেশের অভাব দ্বারা উদ্দীপিত হতে পারে আয়রন অক্সিজেন প্রোটিন না কার্বোহাইড্রেটস সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার বি অক্সিজেনের অভাব দ্বারা উদ্দীপিত হতে পারে আর এরিত্র পঁয়সিস প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা তৈরি হয় নেক্সট প্রশ্ন মহিষের দুধে গড় চর্বির পরিমাণ কত থাকে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইন পয়েন্ট জিরো পার্সেন্ট না টেন পার্সেন্টেজ সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বারে সেভেন পয়েন্ট টু পার্সেন্টেজ থাকে আর গরুর দুধে থাকে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ আর একটা গুরুত্বপূর্ণ নোটস হলো গরু এবং মহিষের দুধের তুলনায় মানুষের দুধে লেকটোজ বেশি থাকে নেক্সট প্রশ্ন সাবান ডেসের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ স্টিয়ারিক অ্যাসিড অ্যালিক অ্যাসিড পেমিটিক অ্যাসিড না উপরের সব সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার ডি উপরের সব নেক্সট প্রশ্ন একটি পারমাণিক ভর এককের শক্তির সমতুল্য কী বা হোয়াট ইজ দ্য এনার্জি ইকুইভলেন্ট অফ ওয়ান অ্যাটোমিক মাস ইউনিট তাহলে ওয়ান এএম ইউ বা অ্যাটোমিক মাস ইউনিট সমান আমরা কত জানি নশো একত্রিশ অপশান নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন এনজাইম পেপসিন এবং ট্রিপসিন যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ দ্বারা নিঃশৃত হয় পেট এবং অগ্নাশয় লাল গ্রন্থি এবং পেট লিভার ও অগ্নাশয় না লিভার ও লাল গ্রন্থি সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার পেট এবং অগ্নাশয় দ্বারা নিশ্চিত হয় নেক্সট প্রশ্ন মেরুদণ্ড থেকে উৎপন্ন স্নান সংখ্যা কত জোড়া একুশ জোড়া একত্রিশ জোড়া একচল্লিশ জোড়া না একান্ন জোড়া সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার বি একত্রিশ জোড়া নেক্সট প্রশ্ন টেস্ট টিউবে যখন অ্যাসিড এবং বেস মিশ্রিত হয় তখন এর তাপমাত্রা বাড়তে থাকে কমতে থাকে একই থাকে না বৃদ্ধি হ্রাস অ্যাসিড এবং বেশের ঘনত্বের উপর নির্ভর করে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি কমতে থাকে নেক্সট প্রশ্ন সিডেরাইটের রাসায়নিক সূত্র কি এপি থ্রি ও ফোর এপি সিও থ্রি এপিএস টু না এ ও এইচ এইচ টু সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার বি এপি সিও থ্রি হলো সিডেরাইটের রাসায়নিক সূত্র और एफी थ्री ओ फोर हलो मेग्नेटाइट रासायनिक सूत्र नेक्स्ट प्रश्न ओएल्ट्रील रासायनिक सूत्र की एच सी एल सी एच थ्री सी डब्ल्ल्यू एच एच एन ओ थ्री एच टू एसओ फोर सठीक एन सार्ल अपशन नम्बर डी एच टू एसओ फोर बलफ्यूरिक एसिड नेक्स्ट प्रश्न ইমিউন'লজিৰ জনক কে ৰ'বাৰ্ট কোচ লুই পাস্তুৰ এডোৱাৰ্ড জেনাৰ না কাৰ্লাৰ সঠিক এনচাৰ হ'ল অপশ্যন নাম্বাৰ চি এডৱাৰ্ড জোৰ লুই পাস্তুৰকে ফাদাৰ অফ ব্যাকটেৰিঅলজি বোলা হয় আৰু কাৰলণ্ড ষ্টিনাৰ ব্লাড গ্ৰুপ আৱিষ্কাৰ কৰিছিল এডৱাৰ্ড জেনাৰ স্মল পক্সৰ ভেকচিন তৈৰী কৰিছিল নেক্সট প্ৰশ্ন বৈদ্যুতিক সম্ভাৱনাৰ বা ইলেক্ট্ৰিকেল পটেঞ্চিয়ালৰ এছা এককে সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি ভোল্ট নেক্সট প্রশ্ন কোন শক্তি আমাদের চোখ দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখতে সক্ষম করে অ্যাডেসিভ ফোর্স কোয়েসিভ পোর্স বিসকাস ফোর্ডস না উপরের কোনোটিএ নয় সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার এ অ্যাডেসিভ ফোর্স নেক্সট প্রশ্ন নিচের কোনটি কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে না বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রোস্ট মেটেরিয়াল রিমুভড ফ্রম দি ব্লাড ইন দ্য কিডনি অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া না ইউরিক অ্যাসিড সঠিক অপশান নাম্বার বি কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন এক ব্যারেল তেল আনুমানিক নিচের কত হয় একশো একত্রিশ লিটার একশো উনষাট লিটার একশো উনআশি লিটার না দুশো এক লিটার সঠিক আনসার অপশান নাম্বার বি একশো উনষাট লিটার বা এক ব্যারেল সমান বিয়াল্লিশ গ্যালনস হয় আর এক মিটার কিউব সমান সিক্স পয়েন্ট টু নাইন ব্যারেল হয় নেক্সট প্রশ্ন গতিশক্তি এবং স্থিতিশক্তিকে একত্রে ড্যাশ বলা হয় আলোকশক্তি তাপশক্তি যান্ত্রিক শক্তি না পারমাণবিক শক্তি সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার সি যান্ত্রিক শক্তি বলা হয় চাঁদে বোমা বিস্ফোরিত হলে পৃথিবীতে কতক্ষণ শব্দ শোনা যাবে দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট না শোনা যাবে না সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার ডি শোনা যাবে না কারণ চাঁদ এবং পৃথিবীর মধ্যে কোনো মাধ্যম নেই নেক্সট প্রশ্ন নিচের কোনটি ক্লোরোফর্ম তৈরিতে ব্যবহৃত হয় ইথেন মিথেন বিউটেন না অ্যাসিটিলিন সঠিক অ্যান্সার হল অপশান নাম্বার বি মিথেন ব্যবহৃত হয় আর মিথেনের সংকেত হল সিএইচ ফোর আর ক্লোরোফর্মের সংকেত হলো সি সিএল থ্রি নেক্সট প্রশ্ন একটি ট্রান্সফর্মার ড্যাশ ছাড়া নিজের সব কাজ করতে পারে সঠিক আনসার হলো নাম্বার সি স্টেপ আপ এসি পোয়ার ছাড়া বাকি সব কাজ করতে পারে নেক্সট প্রশ্ন নিজের কোনটি শক্তি পরিমাপের একক নয় আর্গ ক্যালোরি ফেদম না জুল সঠিক আনসার হলো অপশান নাম্বার সি ফেদম নেক্সট প্রশ্ন একটি গভীর হ্রদে একটি পাথর নিক্ষেপ করা হয় যেহেতু এটি আরও গভীর থেকে গভীরতর ডুবে যায় তার ঊর্ধ্বগতি কমতে থাকে বাড়তে থাকে একই থাকে না প্রথমে কমে তারপর বাড়তে থাকে সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার সি একই থাকে কারণ একবার পাথরটি ডুবে গেলে স্থানচ্যুত জলের পরিমাণ অপরিবর্তিত থাকে নেক্সট প্রশ্ন নিচের কোনটি মানবদেহের জৈব রাসায়নিক পরীক্ষাকার বা বায়োলজিক্যাল ল্যাবরেটরি অফ হিউম্যান বডি ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র অগ্নাশয়না যকৃত সঠিক আনসার হলো অপশান নাম্বার ডি যকৃত বা লিভার আর যকৃত থেকে বাইল জুস নিঃসৃত হয় নেক্সট প্রশ্ন আয়নিক এবং উভয় বন্ধনে কোনটিতে দেখা যায় ইন হুইচ বোথ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডস আর প্রেজেন্ট এইচ ফোর কেসিএল এস ও টু না এনে ওয়েচ সঠিক অনসারল অপশান নাম্বার ডি এনে ওয়েচ নেক্সট প্রশ্ন কোনো ধাতুৰ বিশুদ্ধতা নিৰ্ণয় কৰা যায় কোনটিৰ সাহায্য পাছকালৰ নিয়ম বইলৰ সূত্ৰ আৰ্কিউমেডিছ থিয়ৰী না ভৰিৰ সংৰক্ষণ নীতি সঠিক এণ্ড চাৰ হ'ল অপশ্যন নাম্বাৰ চি আৰ্কিউমেডিছৰ থিঅ'ৰী নেক্সট প্ৰশ্ন মহাকৰ্শীয় সম্ভাৱনাৰ মান ডেশ বা দ্য ভেলু অফ গ্ৰেভিটেশ্যনাল পটেঞ্চিয়াল ইজ সবসময় ঋণাত্মক হয় সবসময় ধনাত্মক হয় না ধনাত্মক আৰু ঋণাত্মক হয় না সবসময় শূন্য হয় সঠিক এন চাৰ হ'ল অপশ্যন নাম্বাৰ চি ধনাত্মক আৰু ঋণাত্মক হয় নেক্সট প্রশ্ন এক কেজি ওজনের পরিমাণ কত এক নিউটন দশ নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন না নাইন নিউটন সঠিক অনুসার হলো অপশান নাম্বার সি নাইন পয়েন্ট এইট নিউটন জড়তা এবং কৈনিক তরণের গুণফল কি বা হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ মুভমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড অ্যাঙ্গুলার এক্সেলারেশন বল কার্য টর্ক না কৈনিক ফরাবেক সঠিক অনসারল অপশন নাম্বার সি টর্ক ওকে ফ্রেন্ডস তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর প্রতিদিন আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বটন বুঝতে ভুলবেন না থ্যাংক ইউ